24টি বা এক দিস্তা কাগজ ব্যবহার করে এই বড় ফানুষটি তৈরি করব আজ। এই ফানুষের তিনটি অংশ, একটি উপরের, একটি মাঝখানের এবং একটি নিচের বা চাকার অংশ। প্রথমেই তৈরি করব মাঝখানের অংশ। দুটি কাগজকে পাশাপাশি লাগিয়ে মোট 12টি কাগজ একসাথে পাশাপাশি লাগিয়ে সেটাকে 6টা করে নিব। সেই 6টি কাগজকে আবারও পাশাপাশি একসাথে জুড়ে লম্বা করে নিব। এবং সর্বশেষ লম্বা কাগজটিকে গোলাকার করে নিব। ফানুষের মাঝখানের অংশটি তৈরি। এবার উপরে এবং নিচের অংশটি তৈরি করতে হবে। তার জন্য তিনটি তিনটি করে কাগজকে একসাথে লাগিয়ে 6টি করে চার কোণানো করে নিতে হবে এবং গোলাকার করে কাটার জন্য কোণাকোণি 5 ভাজে ভাজ করে নিব। চাকার ক্ষেত্রে বাঁশের চিকুন কাঠিকে গোল করে বা সেটি না পেলে চালনির ধারে যে গোলাকার অংশ থাকে সেটিকে ব্যবহার করা যাবে। 5 ভাজে যে ভাঁজটি করেছিলাম তার ধারের দিক থেকে কিছুটা পরিমাণ উপরে এবং চাকার দিকটা মাপ নিয়ে কেটে নিব। কাটার পর গোলাকার অংশটি তৈরি, সেটাকে ভাঁজ খুলে চাকায় আঠা লাগিয়ে চাকার দিকটা লাগিয়ে নিব। এবার উপরের দিকের জন্য কাটা অংশটির গোলাকার ধারে আঠা লাগিয়ে মাঝখানের যে অংশটি প্রথমে বানিয়েছিলাম সেটাকে লাগিয়ে নিব। একইভাবে চাকার দিকটাতেও আঠা লাগিয়ে ভিতরে প্রবেশ করে লাগিয়ে নিব। এবং বের হওয়ার সময় চাকার দিকেই বেরোতে হবে। ফানুষটা উড়িয়ে দেখার জন্য মাঝখানে দুটো তারকে ক্রস করে বেঁধে নিব এবং মাঝখানে জ্বালানিটা লাগাবো। আর জ্বালানিটা কিভাবে তৈরি করতে হয় তার জন্য আমার আগের একটি ভিডিও আছে, চাইলে আই বাটন থেকে প্রেস করে এখনই দেখে আসতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকেও দেখে নিতে পারেন।
ফানুষটা আজ উড়াচ্ছি না, আসন্ন পবায়ন পূর্ণিমার দিন এটি উড়ানো হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।